কই গেছিলা তুমি? উপরে গেছিলাম। কেলা? উপরে গেছো কেলা? কতায় কতায় উপরে যাওগা ঘটনা কি? উপরে কি মধু? মধু আছে উপরে? হ্যাঁ মধু! পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ? চিল্লাও কেলা, মামায় ডাকছে আমি গেছি। আর মামায় ডাকানো লাগবো কেলা, আমার মামুর বাড়ি না, আমি যখন তখন যাবার বাড়ি। না পারো না, মামুর বাড়ি যখন তখন কিল্লে গা যাও, আমি বুঝি না। হ্যাঁ বুঝি না আমি, আমার গিলো নাই মাথায়, আল্লাহ আমার মাথায় গিলো দেয় নাই। না আল্লাহ গিলো দেয় নাই, যেটারে গিলো মনে করতাছো এটা গিলো না, এটা চর্বি চর্বি। তামসা দাওস উপরে বয়েবে, তামসা দাওস তুই, তোর তামসা দাওন আমি বাইর করতাছি। তামসা! আরে কই যাইতাছো তুমি? আমার নিজের জীবন দিয়ে তো আমি বুঝছি, তোমার মামিরে যখন আমি বিয়া করে আনি আমিও বেকারা ছিলাম, বাপের টাকা পয়সা ছিল, বন্ধু বান্ধব না খালি ফুর্তি করে বেড়াইতাম। এইটা লইয়া তোমার মামির একবার স্ট্রাইক করলো, এই যে গেল আর তো আহেই না, এইটা লইয়া কত কিছু হয়েছে। আজকাল জুবাইর আমি ডাইকে অনেক কিছু বুঝাইলাম, ও তো আর এখন ছোট না, অনেক বড় হয়েছে, এখন কথাগুলো যদি না শুনে আমি কি করব? কিছু করে না, এটা লইয়া আমার কোনো দুঃখ নাই মামা, আমার বাপেরে আল্লাহ কম দেয় নাই। বিয়ার পরেও একটা ফুটা পয়সাও ছিল না ওর কাছে, আমি তো বাপের বাড়ির থেকে লিয়ে এই সংসারটা চালাইতাছি, লাগলে আমতেই হারা জীবন চালাম, কিন্তু তারপরেও আমি সংসারটা ভালো মতো করবার চাই মামা। তাইলে আর ঝামেলা কি, কইলা যে কথা আছে। পাপিয়ায় আমাকে সংসারে ঝামেলা করতেছে মামা। পাপিয়া? পাপিয়া ঝামেলা করতেছে? কি কইতে চাইছ? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। পাপিয়া জুবাইরের লেগে পাগলামি করে, বিয়ার আগে আমি এটা টের পাইছি, মনে করছিলাম বিয়ার পরে ঠিক হয়ে যাইব, কিন্তু বিয়ার পরে তো আরো ডেসপারেট হয়ে গেছে। কথা কি তুমি বুঝা কইতাছ? হ মামা বুঝাই কইতাছি, জুবাইর নিজ দিয়ে যাওয়া আসা করা পারে না, ওরে ডাইকা উপরে লিয়ে আহে, সিঁড়িতে খাড়ায় রং ঢং করে। আজকে মেরেই ফেলাম। কি করছো তুমি? ব্যাক করছি, রং ডং করে কমু না। কি করবো?
নিজের থেকে গেলে কি আর কোনো ইজ্জত থাকবো? মা এসব কথা আমারে কয়ো না, আমি এসব কথা হোনা পারম না। ওর গ্যাঞ্জাম ওরে মিটাইতে কও।